মহাদেব আরে পার্বতী, মহাদেব আরে পার্বতী যখন কথা হচ্ছে, মহাদেব আমারে পরম প্রশ্ন, তাই না বাবা? মহাদেব আমারে পরম প্রশ্ন, পার্বতীকে বলছেন, ওগো পার্বতী তুমি আমার কাছ থেকে কি শুনবে আশা করেছো? শোনো, তুমি তো পরমে প্রশ্ন, তুমি তো পরমে প্রশ্ন, ছাই ভস্মে কে শ্মশানে বসে থাকো, যখনই হরি কথা কৃষ্ণ কথা হয় তুমি আনন্দে নৃত্য করো। শোনো মহাদেব। তখন মহাদেব মনে মনে ভাবছে, পার্বতী আমার নাম ধরে ডাকছে ও মা। তখন পার্বতী বলছে, শোনো মহাদেব। তখন মহাদেব আমার আকাশমকে বলছে, এ কি আমার গৃহ, আমার স্ত্রী আমাকে নাম ধরে ডাকছে। তারপরে বলছে, ঠাকুর ভুল হয়ে গেছে, অগো ঠাকুর তুমি তো এত রাধা কৃষ্ণের নাম করছো, ওই কৃষ্ণের আমার একটু গোপন তথ্য বলতে পারবে? এ কি পার্বতী, কৃষ্ণের গোপন তত্ত্ব কথা আমি তোমাকে বলবো? না, তোমাকে বলতে পারবো না, তুমি তো পরম প্রশ্ন, কেন বলবে না? বেশ, তুমি যেহেতু আমাকে বলছো, শোনো পার্বতী, এই বটবৃক্ষের গড়ায় আমি বসছি, একটা একটা করে বলবো, মাঝে মাঝে হুম করে সাড়া দেবে। ওমা, ঠাকুমার মুখে শোনা কথা, গল্পের মধ্যে হ্যাঁ হুনা দিলে গল্প ঠিকঠাক করা যায় না, তাই না? তাহলে মাঝে মাঝে একটু, বেশি বলবো না, মাঝে মাঝে একটু, তবেই তো আমি ভাববো যে আপনাদেরকে বোঝাতে পারছি। তখন পার্বতীকে বলছে, ও পার্বতী আমি যখন কৃষ্ণের গোপন তত্ত্ব কথা বলবো, মাঝে মাঝে একটু করে হু করে সাড়া দেবে। বেশ ঠাকুর, মাঝে মাঝে আমি হু হু করে সাড়া দেব, মহাদেব আমারে বসে আছেন, আরে পার্বতী মহাদেবের কোলে মস্তকটা দিয়ে, মহাদেব আমার একটা একটা করে কৃষ্ণের গোপন তথ্য কথা বলছে, আর পার্বতী মাঝে মাঝে একটু করে হু হু করে সাড়া দিচ্ছে। যখন হু 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 করে সাড়া দিচ্ছে, সাড়া দিতে দিতে পার্বতী আমারে ঘুমায়ে পড়েছে। যখন ঘুমায়ে পড়েছে, মা পার্বতীর হস্তটা মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, হু হু করে সাড়া দিতে দিতে পার্বতীর হস্তটা মাটিতে পড়ে গেল, হুগো মাটিতে পড়ে গেল। যখন মাটিতে পড়ে গেছে, হস্তে শাখা ছিল ও মা, পার্বতীর হস্তে শাখা ছিল, শাখাটা বেড়ে গেছে। তখন পার্বতী আর হু হু করে সাড়া দিতে পারে না, মহাদেব একটা একটা করে গোপন তথ্য কথা বলছে, আর মাঝে মাঝে একটা করে হু হু করে সাড়া আসছে। সেই হু হু করে সাড়াটাকে দিচ্ছে জানেন? মহাদেবের কটা নয়ন? মহাদেবের তিনটে নয়ন, তাই না? তিনে নেত্র, তাহলে তিনে নেত্র মানে মহাদেবের যদি তিনটে নয়ন হয়, প্রত্যেকটা মানুষের কলিযুগের সনাতন ধর্মের মানুষও তিনটে করে নয়ন। কেন? ডান চক্ষু, বাঁ চক্ষু, আর আমাদের একটা জ্ঞান চক্ষু। যখন মহাদেব আর খুঁজে পাচ্ছে না, এই মস্তকের কাছে একটা চোখ ছিল, যখন উপর দিকে তাকিয়েছে দেখে না, গাছের ডালে একটা পাখি মাঝে মাঝে হু হু করে সাড়া দিচ্ছে। সেই পাখিটা কে জানেন? সেই পাখিটা হলো সুপ পাখি। তখন মহাদেব আমার, ওরে সুপ পাখি, আমার কৃষ্ণের গোপন তত্ত্ব কথা তুই সব শ্রবণ করে নিলি, তবে শোন,
আরে শুন ওই সুখ পাখি স্বর্গে যাক মরতে যাক পাতালে যাক যেখানেই যাক না কেন তুই বধ করে আসবি প্রভুজি হে কৃষ্ণ মহাদেব শুলকে আদেশ করলেন ওরে শুল ওই সুখ পাখি আমার সব গোপন তথ্য কথা শুনে নিয়েছে ও স্বর্গে যাক মরতে যাক পাতালে যাক ওকে বধ করে এবারে সুখ পাখির কি হবে গো সবকটা মানুষের তো একটা প্রাণের ভয় আছে প্রাণীদেরও তো ভয় আছে না তখন সুখ পাখি গাছের ডাল থেকে উড়ে প্রাণের ভয়ে উড়তে উড়তে যাচ্ছেন আর পেছনে শুল যাচ্ছে যখন শুল যাচ্ছেন তখন সুখ পাখি উড়ে উড়ে যাচ্ছে তখন সুখ পাখি মনে মনে ভাবছে আস্তে সুখ পাখি মনে মনে ভাবছে মহাদেব তো শুলকে আদেশ করেছে আমি যেখানে যাই না কেন স্বর্গে যাই মরতে যাই পাতালে যাই আমাকে বধ করবে তখন একটা রমণী মন দিয়ে শ্রবণ করুন মায়েদের কাজে লাগবে তখন একটা রমণী স্নান করে এসে অনেক মায়েরা করে না স্নান করে আসিবার পর মাথার কেশটাকে লোচন করে না ঠিক উপর দিকে হাঁ করে তবে মায়েদের কাছে একটা অনুরোধ কেউ হাঁ করে চুলটাকে ঝাড়বেন না ওই হাঁ করে চুলটা ঝেড়েছিল কে সেটা হলো মালিনী যখন মালিনী উপর দিকে হাঁ করে কেশটাকে লোচন করছে আর এইদিকে আমার সুখ পাখি মনে মনে ভাবছে বাসা তো আমি হারিয়ে ফেলেছি শুলো আমার পেছনে আছে তাহলে সুখ পাখি উড়তে উড়তে একেবারে বদলে তখন সুখ পাখি মনে মনে ভাবছে এইটাই আজ দিকে আমার বাসা এর মধ্যেই আমি প্রবেশ করে থাকবো ওই মালিনীর গর্ভে সুখ পাখিটা কতদিন ছিল জানেন ওই সুখ পাখিটা মালিনীর গর্ভে ছিল 18 বছর 18 বছর পর যখন সুখ পাখির থেকে সুখদেব গোস্বামী হল 18 বছর পর যখন ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে একটা কোন শিশু যদি 18 বছর হয়ে যায় তার তো গাঁবদারি হয়ে যাবে নাকি না তাই তো মা একটা শিশু যখন 18 বছর হয়ে যায় প্রাপ্ত বয়স হয়ে যায় তার তো গাঁবদারি হয়ে যাবে যখন মালিনী ভূমিষ্ঠ হয়েছে তখন ওই ভূমিষ্ঠ হওয়ার পর হাঁটতে হাঁটতে কে চলে যাচ্ছেন গোটা গোঁপদারি হয়ে গেছে সেই ব্যক্তির নাম জানেন পঞ্চতত্ত্বতে দেখা যায় একটা বয়স্ক করে লোক হাত তুলে দাঁড়িয়ে আছে দাড়ি রয়েছে সুখ পাখি থেকে সুখদেব গোস্বাম সেই সুখদেব গোস্বামী পঞ্চতত্ত্বে আছে দেখবেন তাই মায়েদের কাছে অনুরোধ কেউ হাঁ করে কেশটাকে লোচন করবেন না আর এই কেশটার মধ্যে কে আছে আমরা জানি না ঠিক মতো এই যে আমাদের মস্তকটা দেখছেন আর আমাদের মস্তকে যে চুলটা দেখছেন বিনাই তো নাকি আমরা সবাই মিলে চুলটাকে বিনাই তো ওই চুল বিনানিটা কে এইটা আমাদের জানতে হবে দেখবেন একটা নাগিনী যখন নাগিনী একে বেঁকে চলে দেখবে ঠিক মাথার কেশটার মতো থাকে তাই না এইটা হলো নাগিনীর মাথা চুল বেনিনীটা হলো নাগিনীর নেজ হৃদয় গৌর হরি 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 বল হরি বল।